আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে আমার একজন ভাইকে নিয়ে এসেছি আজকে, যিনি দীর্ঘদিন যাবত উনি PLID এবং PCID-তে ঘুরছিলেন, যিনি আমাদের একজন প্রবাসী ভাই, খেটে খাওয়া মানুষ। তো আসুন দর্শক, ওনার আজকে সেই পুরোনো দিনে সেই কষ্টের কথাগুলো আমরা একটু শুনব, প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল, কি কি ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং আফটার ট্রিটমেন্ট কেমন আছেন, পুরো বিষয়টা আমরা একটু জানবো। তার আগে আমরা একটু ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি? আমার নাম হচ্ছে দিদারুল ইসলাম, আমার বাড়ি লক্ষ্মীপুর। আচ্ছা, বৃহত্তর নোয়াখালী জেলা লক্ষ্মীপুর। জি। বয়স কত হবে স্যার আপনার? বয়স 37 বছর হবে। 37। আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন স্যার? ওমান। কত বছর হবে ওখানে? ওখানে 1 বছর 3 মাস ছিলাম। 1 বছর 3 মাস, তার মানে তার আগে আপনি দেশেই ছিলেন? হ্যাঁ, তার আগে দেশে ছিলাম। ওখানে যাই আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। এই সমস্যাটা কি ছিল? সমস্যা যে আমি কোমরে ব্যথা পাইছি একটু। কিভাবে? মানে কি যেন রাতে অথবা উঠেছে এরকম। কতদিন আগে এটা? 5 বছর। 5 বছর আগে, মানে ভারী কিছু একটা হয়তো তুলতে গিয়েছিলেন, তখন কোমরে একটা টান লেগেছিল, তখন থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে। তারপর আমি ওই দেশে ডাক্তার দেখাইছিলাম, দেখানোর পরে পরে ওই দেশের ডাক্তার বলছে যে মানে আমার অবস্থা খুবই খারাপ, মানে আমাকে ওই সমস্ত কাজকর্ম করা যাবে না। তারপর দেশে আসার পরে চিকিৎসা নেই, বিভিন্ন অর্থোপেডিক ডাক্তার বিভিন্ন জায়গায় গেছি, ওখান থেকে মানে ওই পর থেকেই ওষুধ রেখে দেয়, 2 মাস করা আসেন, এভাবে করতে করতে এই ধরেন আজকে প্রায় 5 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। আচ্ছা। তারপরে স্যারের ভিডিওগুলো দেখি, মোটামুটি দেখেও কিছু ব্যায়াম করতাম, তো কিছু এলোমেলো হওয়ার কারণে আমি মানে এখন আমার হাতের দিকে ব্যথা আসছে, পায়ে তো যায়। একটু যদি ভেঙে বলতেন যে আপনি কোথায় কোথায় আসলে প্রবলেমটা ফেস করতেন, যেমন অনেকের ক্ষেত্রে হয় দীর্ঘ সময় তারা বসে থাকতে পারেন না, অনেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারেন না, অনেকে দেখা যাচ্ছে যে ভারী যে কাজগুলো সেই ভারী কাজগুলো ওনারা করতে পারছেন না, তো আপনার ক্ষেত্রে সমস্যাগুলো কি কি? আমার সমস্যা, আমি যখন একটু হাঁটলে আমার ব্যথাটা তীব্র হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পা বন্ধ হয়ে যায়, অথবা আমার পায়ের সঙ্গে পা লাগলেও অনেক সময় বন্ধ হয়ে যায়। শুইতে গেলে একের অবস্থা, ডাইন সাইডে শুইতে গেলে ডাইন হাত বন্ধ হয়ে যায়, ডাইন পা বন্ধ হয়ে যায়, বাম সাইডে গেলে একে দশ। এবং আপনার কোমরে দীর্ঘ ব্যথা থাকে, পাশাপাশি ঘাড়ে প্রচন্ড ব্যথা, এবং আপনি যেটা বলেছেন যে আপনার কোমর থেকে ব্যথা মাঝে মাঝে পায়ের নিচ পর্যন্ত চলে যায়, জি, আঙ্গুলের মাথা পর্যন্ত। আচ্ছা, তখন কি হাঁটা চলায় খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে? তখন ঘুমাইতে গেলে খুব কষ্ট বেশি, আপনার এই সমস্যাটার জন্য আপনার যে লাইফ স্টাইল বা আপনার যে কর্ম যে জায়গাগুলো, কাজের যে জায়গাগুলো, সেগুলো থেকে আপনার কাজের গতি অনেকটুকু স্লো হয়ে গিয়েছে? মেশিনে এভাবে হাত রাখতে পারতাম না, হাতের জিমজিম করতো, হাত উঠাইতে পারতাম না, জিমজিম করতো শুধু, আর মানে ঠামড়াইতে শুধু কামড়াইতে এরকম। আচ্ছা, তো যখন এই দীর্ঘদিন চিকিৎসা করছেন, ডক্টরের কাছে যাচ্ছেন কিন্তু কোনো উপকার পাচ্ছেন না, তখন কি মনে হতো নিজের কাছে? ওই তো কিছুদিন ওষুধ খেতাম, তারপরে কিছুটা দমায় রাখতো, আওয়াজ এসে শুরু হয়ে যেত, মানে ব্যথার ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো আছেন, ছেড়ে দিলে আবার ঠিক আগের মতো আওয়াজ চলে। কিছুটা মানসিক ভাবে ভেঙে পড়েছিল, কখনো দুশ্চিন্তা হতো না যে আমি কি পঙ্গু হয়ে যাব? এইসব চিন্তা আসলে সবসময় একটা ভয় ভয় কাজ করতো, যে জিমিলে হাত পা বন্ধ হয়ে যায়, কারণ প্যারালাইসিস হয়ে গেলে যে কি কষ্ট, সেটা তো কিছুটা হলে দেখি মানুষের, এবং এটা দেখে ভয়টা আরো বেশি বেড়ে যায়, যেহেতু পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আপনি। তো এই DPRC হসপিটালের কথাটা কিভাবে জানলেন? DPRC হসপিটালে আসলে ইউটিউব থেকে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখতাম, সফিলের প্রধান স্যারেরও দেখতাম, দেখে খুব ভালো লাগতো, আশা করছিলাম ওনার সাথে একটু দেখা করবো, সেই মানে উদ্দেশ্যে আসা। এবং স্যার দেখার পর কি বলেছিলেন আপনাকে? আমাকে স্যার বলেছিলেন যে আপনার সমস্যা যেটা, আপনি 15 দিন ভর্তি হওয়ার জন্য আমাকে বলেছে, 15 দিন থাকেন, ইনশাল্লাহ সেরে যাবে আশা করি। তো স্যার যখন আপনাকে 15 দিন থাকতে বলেছেন, ভর্তি হয়ে গেলেন, এই যে একটা ভরসা পেলেন, কেমন লেগেছিল যে একবার চেষ্টা তো করে দেখি? জি জি, অবশ্যই। এবং শুরু করে দিয়েছেন ট্রিটমেন্ট, আজকে কততম দিন আপনার? আজকে আমার 11তম দিন। তার মানে স্যার 15 দিন বলেছে, বাট 11তম দিন
সবচেয়ে বড় প্রশ্ন, কেমন আছেন? জি আগস্তা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সেই কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা ব্যথাটা পায়ের নিচে যা বা কোথাও হাত রাখার পথে ঝিনঝিন করা, এই জিনিসগুলো এই জিনিসটা থেকে মোটামুটি আমি অনেকটাই মুক্ত আছি। মানে আমরা যখন নিজের ভেতর থেকে ভালো হই, আমরা কিন্তু বুঝতে পারি যে না আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এবং অনেক ছোটখাটো কাজ হয়তো আপনি এখন আপনার সেই আগের কাজে ফিরে যাননি, বাট নিজের তো দৈনন্দিন কাজগুলো করছেন বা দেখেছেন, একটু পরীক্ষা করে দেখেছেন, কেমন লাগছে? বুঝতে পারছেন যে আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ অনেক ভালো আছে। আমি আগে শুইলে পায়ের উপর ফাঁ রাখতে পারতাম না, এখন আমি পায়ের উপর ফাঁ রাখিয়ে মানে চেক করতেছি যে না বন্ধ হচ্ছে না এরকম। আলহামদুলিল্লাহ সিঁড়ি দিয়ে একটু ওঠানামা করে দেখেছেন? সিঁড়ি দিয়ে আমি তো হাঁটতে আলহামদুলিল্লাহ পারি। আচ্ছা, না অনেকের ক্ষেত্রে হয় যে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলেও প্রবলেম হয় একটু। হ্যাঁ আচ্ছা, তো এই যে সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা, এ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে এটা? আমার কাছে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আসলে হয়তো ঠিকই বলে জানি না, দূর থেকে যারা আসে তারা কিন্তু অনেক ভয় থাকে যে আমার সাথে কজন লোক যেতে হবে, এখানে আসলে কি সমস্যা হবে, লোক থাকতে হবে, দেখতে হবে। এখানে একটা জিনিস দেখলাম, সবকিছু একদম সবসময় সবাই থাকে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত রাত দিন 24 ঘন্টায় সবাই সেবা পাচ্ছে, তার কি সমস্যা সেগুলো দেখতেছে। মাঝে যারা থেরাপিস্ট রয়েছেন তারা কিন্তু সবসময় দেখতেছে, মানে আমাদের ওই যে দুশ্চিন্তার একটা ভয় থাকে যে আমার সঙ্গে তো একজন লোক থাকতে হবে, দুজন লোক থাকতে হবে, এই জিনিসটার প্রয়োজন নাই। সেটাই, সে সরাসরি চলে আসতে পারে, সরাসরি চলে আসে, সরাসরি একাই থাকতে পারে এখানে। মানে জিনিসটা অনেকটা এরকম যে যখনই সমস্যা এত দুশ্চিন্তা না করে আগে অন্তত আপনি আসুন, দেখুন, বুঝুন, জানুন, মানে লোকের প্রয়োজন হয় না। সেটা এই লোক তো এখানে সবসময় থাকে, দেখাশোনা তো সবসময় অলরেডি চলতেই থাকে। স্যার এই যে গত 11 দিন যে ভর্তি ছিলেন, আপনার আশেপাশে তো আরো অনেক পেশেন্ট ছিল, তাদেরকে দেখেছেন? অনেকে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আমার পাশ থেকে আমি আসার পরে দেখছি একজন সুস্থ হয়ে চলে গেছেন, উনি উনি আগে হাঁটতে পারতেন না, তারপরে দেখলাম। তারপরে আমার কাছ থেকে আরেকজন চলে গেছেন কালকে, স্যার একজন খুবই ভালো, আগে হাঁটতে পারতেন না একেবারে, অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না যে আসলে কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট তারা পেতে পারেন, তাদের জন্য আপনি উপদেশমূলক ভাবে আপনার জীবন থেকে না কিছু বলবেন? আমি বলবো যে আসলে যারা এই ধরনের সমস্যাগুলো খুব ভুগতেছে, চিন্তিত হচ্ছে, তারা ডিফেন্স হসপিটালে এসে সারা সময় কথা বলে চিকিৎসা নেওয়াটা উত্তম, কারণ এতে অনেকটাই ইম্প্রুভ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দর্শক শুনলেন, এরকম অসংখ্য মানুষ আছেন, আসছেন, তারা বুঝছেন, দেখছেন। আমাদের কথা হচ্ছে যে অন্তত আমরা একবার চেষ্টা করি না কেন, আমরা কেন ঘরে বসে থাকবো, কেন আমরা পঙ্গুত্ব বরণ করবো, কেন আমরা অন্যের গলগ্র হয়ে থাকবো, কেন এক গ্লাস পানির জন্য আমাকে আরেকজনের কাছে সাহায্য চাইতে হবে? নিজের কাজটা নিজেরা করি, সুস্থ থাকি, ভালো থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।